2021-22 সালের কেন্দ্রীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ হলো প্রায় 2 লাখ কোটি টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, এই 21-22 অর্থবর্ষে দেশজুড়ে করোনা টিকার জন্য 35,000 কোটি টাকা বরাদ্দ করেছেন তিনি। নির্মলা সীতারামন এবছরের বাজেটে পেট্রোল ও ডিজেলের ওপর কৃষি সেস বসানোর কথা ঘোষণা করলেন। আশঙ্কা করা হচ্ছে এর ফলে পেট্রো পণ্যের দাম আগামী দিনে আরও বাড়তে পারে। পেট্রোলের 2.5 টাকা প্রতি লিটার এবং ডিজেলের 4 টাকা প্রতি লিটার কৃষি সেস বসানোর প্রস্তাব রেখেছেন। প্রবীণদের আয়করে বড় সড় স্বস্তি দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবার থেকে 75 বছর বয়স বা তার বেশি বয়সী যারা পেনশনভোগী এবং সুদের ওপর নির্ভরশীল তাদের আয়কর রিটার্ন জমা দিতে হবে না। এই প্রবীণ নাগরিকদের উপার্জিত সুদের পুরোটাই করমুক্ত করা হয়েছে 2021 সালে বাজেটে, যা অন্যতম বড় ঘোষণা বলে মনে করা হচ্ছে। 675 কিলোমিটার অফ হাইওয়ে ওয়ার্কস in the state of West Bengal at a cost of 25,000 crores, including upgradation of existing road Kolkata Siliguri.